আসসালামু আলাইকুম, অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্বাসকষ্ট ও হৃদরোগে মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সোবহানবাগ জামে মসজিদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত, কিছুক্ষণের মধ্যে বনানী কবরস্থানে দাফন। ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজুম মনিরা গ্রেফতার। এবং করোনায় মারা গেছেন নতুন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক জানিয়েছেন। হাবিবুর রহমান অভির রিপোর্ট। আমরা আমাদের দেশের কার্যক্রম সম্পন্ন করে রাখছি। দুদিন আগেও গণমাধ্যমে কথা বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তখনও সুস্থ ছিলেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ করে চলে গেলেন না ফেরার দেশে। কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, ছিল বার্ধক্যজনিত নানা রকম সমস্যা। শনিবার রাত ১০:৩০ রাজধানীর বেইলি রোডের বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার রাজনৈতিক সহকর্মীরা। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, সারা দেশবাসী শোকাহত। আমরা তার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় নেত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী তাকে কখন দাফন করা হবে, কোথায় দাফন করা হবে, এই বিষয়গুলির সিদ্ধান্ত আমরা পরবর্তীকালে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব। ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসার গণ্ডি পেরিয়ে মাস্টার্স সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন রাজনীতিতে সক্রিয়। ৬৬ ছয় দফা এবং ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামেও সক্রিয় ভূমিকা ছিল তার। সর্বশেষ টেকনোক্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ধর্ম মন্ত্রণালয়ের। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে অনেকটা একক প্রচেষ্টায় তিনি গোপালগঞ্জ এবং বৃহত্তর ফরিদপুর এলাকায় আওয়ামী লীগের রাজনীতি টিকে রাখেন এবং নেতৃত্ব দেন। এমনকি ৮০-এর দশকে এরশাদ সরকারের মন্ত্রিত্বের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হারালো। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। কিছুক্ষণের মধ্যে রাজধানীর বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমকে দাফন করা হবে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সোবহানবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, করোনা ভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হবে না। করোনা সংক্রমণ রোধে নেতাকর্মীদের বনানী কবরস্থানে ভিড় করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
দেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম চিরভাস্বর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করে তারা এসব কথা বলেন। তার মৃত্যুতে শনিবার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে যান মন্ত্রী পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা। করোনা ভাইরাসের কারণে অনেকে ভিডিও বার্তায় শোক জানান। আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। পার্বত্য চট্টগ্রাম যে ক্রাইসিস ছিল একসময় আমাদের, সেগুলো আপনার নিয়ন্ত্রণে আনা এবং সেগুলোকে একটি শান্তির যে একটা আবহাওয়া তৈরি করে দেওয়া, এটা এটা নাসিম ভাইয়ের একটা বিরাট অবদান। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে দায়ের করা মামলার প্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজু মনিরাকে ICT আইনে গ্রেফতার করা হয়। এর আগে তার দেয়া ওই স্ট্যাটাস দেখে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। পরে পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে ফেসবুকে দুটি স্ট্যাটাসও দেন সিরাজুমনিরা। এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে সংক্রমিত ছিলেন। শনিবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনা ইল্লাহে ওয়া ইনা ইলাইহি রাজিউন। পারিবারিক সিদ্ধান্ত হয়ে গেলে তার নামাজে জানাজা ও দাফন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব খন্দকার জাকির হোসেন। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারের মৃত্যুতে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গভীর শোক জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণে চীনকে পেছনে ফেলে শীর্ষ 20-এর 18তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। দেশে এখন আক্রান্তের মোট সংখ্যা 84,379। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 2,856 জন। করোনায় মৃত্যু হয়েছে আরও 44 জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,89,907টি, শনাক্ত হয়েছে 84,379 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1,139 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। করোনা সংক্রমণ রোধে অবিলম্বে সারা দেশে এলাকাভিত্তিক কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর উত্তরার বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সরকার করোনা আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, VIPরা চিকিৎসা সেবা পেলেও সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সারা দেশে প্রায় 51 লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এখন তো অভিজ্ঞতা হয়েছে অনেকগুলো, আপনি বললেন যে টেকনিক্যাল করোনা আক্রান্ত মৃতের সংখ্যা সরকার গোপন করছে, করোনায় মারা যাওয়ার সংখ্যার সাথে বেসরকারি বা অন্য হিসেবে সংখ্যা মিলছে না। দেশে চিকিৎসা সেবায় বৈষম্য বিরাজ করছে, গরিব মানুষ হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে সিট খালি নেই, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে এভাবে ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স কিংবা রাস্তায় রাস্তায় গরিব লোকেরা মারা যাচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাদেরকে হাসপাতালে হাসপাতালে ICU বেড বুকিং দিয়ে রেখেছেন, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ভালো হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এ ব্যবস্থাগুলো সাধারণ মানুষের জন্য নেই কেন?
দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানী কবরস্থানে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দাফন নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? জয়দীপ, মোহাম্মদ নাসিমের মরদেহ বনানী কবরস্থানে ঠিক 10:02 দিকে নিয়ে আসা হয় এবং এখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং এরপরে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে এখানে দাফন করা হবে। তবে গার্ড অফ অনারের যে প্রস্তুতিগুলো সেগুলো শুরু হয়েছে এবং সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা হয়তো আর 5 থেকে 10 মিনিটের মধ্যে গার্ড অফ অনার দেবেন এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যেসব নেতাকর্মীরা আছেন তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে চলে এসেছেন এবং তারা সারিবদ্ধ ইতোমধ্যে দাঁড়িয়েও গেছেন। গার্ড অফ অনার শেষ হলে তারা জানাজা শুরু করবেন এবং এখানে যেসব আওয়ামী লীগের সিনিয়র নেতারা আছেন, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আসলে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা চলে যাওয়ার মাধ্যমে তাদের রাজনীতির যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল সেটি সহজে পূরণ হবার নাই। আসলে মোহাম্মদ নাসিম ছিলেন একজন জননেতা এবং সত্যিকারের রাজনীতিবিদ। এই ছিল এখানকার সর্বশেষ। চৈতি জি, আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বনানী কবরস্থান থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী আপেল মাহমুদের সাথে। স্বাভাবিক সময়ের মতো চললে হাসপাতাল এবং আইসোলেশন সেন্টার বাড়িয়েও করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার চট্টগ্রামের হালি শহরে সিটি কর্পোরেশনের 250 আইসোলেশন সেন্টার উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামে এমন আরও সেন্টার গড়ে তোলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। সবাইকে ব্যক্তিগত সুরক্ষাবিধি মেনে চলারও আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশে 2 মাসের বেশি সময় প্রায় সব কিছু বন্ধ ছিল, এখন সীমিত আকারে খোলা হয়েছে। তার মানে এই নয় আমরা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে যেভাবে চলতাম সেভাবে চলব। সেভাবে চললে পরে আমাদেরকে, আমাদের পক্ষে হসপিটাল প্রস্তুত রেখেও এরকম আইসোলেশন সেন্টার আরও বানিয়েও করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। বরিশালে করোনা ভাইরাসে 2 জন এবং করোনা উপসর্গ নিয়ে 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও 58 জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় এই বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রংপুরে সবশেষ 24 ঘন্টায় 2 পুলিশ সদস্য সহ আরও 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে করোনায় আক্রান্ত হলেন 1,833 জন আর সুস্থ হয়েছেন 718 জন। শেরপুরে আওয়ামী লীগ নেতা এম এ হাশিম সহ আরও 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 168 জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন এ কে এম আনোয়ারুর রুফ। এদিকে মানিকগঞ্জে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় জেলার কয়েকটি এলাকা রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 77,66,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 4,29,732 জনের। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মারা গেছে মোট মৃতের 1/4 বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে দেশটিতে প্রাণ হারিয়েছে প্রায় 1,15,000 মানুষ, মোট আক্রান্ত প্রায় 21 লাখ। এদিকে ব্রাজিলেও বেড়ে চলেছে করোনা প্রকোপ। নতুন এই হটস্পটে আক্রান্ত হয়েছে 8.5 লাখেরও বেশি, মারা গেছে 42,720 জন। ভারতীয় করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে 3,10,000 মানুষ আক্রান্ত হয়েছেন, প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়েছে। এবারে পারটেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে 4-0 উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। খেলা শুরুর মাত্র 2 মিনিটেই আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় বার্সা।
36 মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে মার্টিন ব্রেথওয়েট ব্যবধান দ্বিগুণ করেন। 79 মিনিটে কিকে সেতিয়েনের দলের পক্ষে দারুণ এক গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবা। ইনজুরি টাইমে কাতালানদের বড় জয় নিশ্চিত করেন মেসি। এতে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা 12 আসরে অন্তত 20 গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে 28 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকছে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। শ্বাসকষ্ট ও হৃদরোগে মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সোবহানবাগ জামে মসজিদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত, কিছুক্ষণের মধ্যে বনানী কবরস্থানে দাফন। ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজুম মনিরা গ্রেফতার। এবং করোনায় মারা গেছেন নতুন স্বাস্থ্য সচিব আব্দুল মানানের স্ত্রী কামরুন নাহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।